হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমিও আজকে অনেক বেশি ভালো আছি। ক্যাপশন দেখে অনেকেই বুঝে ফেলেছেন, আমি যাচ্ছি মাওয়া পদ্মা সেতু দেখতে। আর আমার সাথে আছে আমার বড় ভাগিনা, ইতিমধ্যে আমরা রেডি হয়ে গিয়েছি, এই যে বাইক নিয়ে বের হচ্ছি। আর এখন আমরা আছি দক্ষিণ খান দক্ষিণ পাড়াতে। গতকালকেই আমি ঢাকাতে এসেছি কিছু কেনাকাটা করার উদ্দেশ্যে, আর ভাগিনার সাথে কথায় কথায় প্ল্যানটা গতকালই হয়ে গেছে। তাই আজকে আমরা সকাল সকালই বের হয়ে পড়েছি। এখন আমরা আশিয়ান সিটির ভিতর দিয়ে যাচ্ছি। আর এই পদ্মা সেতু দেখার ইচ্ছে আমার অনেক দিন আগের, সেজন্য আমি অনেকবার অনেকভাবে প্ল্যান করেও হয়নি, আর এখন হঠাৎ করে সেটা হতে যাচ্ছে। আর এই ঢাকা শহরটা পার হতে হতে কিছু সিনেমেটিক কিছু দৃশ্য, সুন্দর সুন্দর দৃশ্য আপনারা উপভোগ করতে থাকুন এই সুন্দর এই গানটির সাথে। ফিরে আসছি কিছুক্ষণ পরেই। এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো তো, এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো তো, যদি পৃথিবীটা স্বপ্নের দেশ হয় তবে কেমন হতো তুমি বলো তো, তুমি বলো। এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো তো, কোন রাখালে কই ঘর ছাড়া বাসিতে সবুজে, কই দোল দোল হাসিতে রাখালে, কোন ঘর ছাড়া বাসিতে সবুজে, কই দোল দোল হাসিতে, মন আমার মিশে গেলে বেশ, যদি পৃথিবীটা স্বপ্নের দেশ তবে কেমন হতো তুমি বলো তো, বলবো না। এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো তো, আকাশে কই দূর সীমা ছাড়িয়ে গান যেন যায়া ঝাড়িয়ে, আকাশে নীল দূর সীমা ছাড়িয়ে গান যেন যায়া ঝাড়িয়ে, প্রাণে যদি গানের দেশ, যদি পৃথিবীটা স্বপ্নের দেশ তবে কেমন হতো তুমি বলো তো, তুমি বলো না। না তুমি বলো না, তুমি বলো, তুমি বলো, তুমি তুমি। এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো তো, এই পথ যদি না শেষ হয়
তবে কেমন হতো তুমি বলো তো। ধন্যবাদ সাথে থাকার জন্য। ইতিমধ্যে আমরা যাত্রা বাড়ি পার হয়ে চলে এসেছি, আর এখানে যে 10 টাকা করে নিচ্ছে বাইক প্রতি, জানি না এই টাকাটা কিসের জন্য নিচ্ছে। আমরা টাকা দিয়ে আবারও রওনা হচ্ছি, আর এখন পৌঁছে গেছি পোস্তগোলা ব্রিজে। এটাই বুড়িগঙ্গার উপরে সেই ব্রিজ, নিচ দিয়ে একটি লঞ্চ চলে গেল, খুব সুন্দর একটি দৃশ্য। আমরা এখানে দুই তিন মিনিট দাঁড়াবো, কারণ একটানা বাইক ড্রাইভ করতে ভালো লাগে না, দেন আবার আমাদের জার্নি শুরু করব। এই যে আমরা আবার ছুটে চলেছি। এখন কিন্তু আসলে ঢাকা শহরের চেয়ে রাস্তার ধরনটা টোটালি ভিন্ন, বাঘিনা গিম্বল দিয়ে সিনেমেটিক কিছু শট নেওয়ার চেষ্টা করতেছে। যেহেতু গিম্বলটা গতকালকেই কেনা হয়েছে, সেহেতু আমি নিজেও গিম্বল ভালো চালাতে পারি না, এবং বাঘিনা তো আরও পারে না। তো এই বাইক ড্রাইভ করতে করতে পিছন থেকে সে শট নিতে নিতেই মোটামুটি ভালো শট নেওয়া শিখে যাচ্ছে। আর অনেকগুলো বাইকার আমরা দেখতে পাচ্ছি, এই যে আমাদের পাস করে করে যাচ্ছে। সবার গন্তব্য একই, পদ্মা সেতু দেখতে মাওয়া যাচ্ছি সবাই, বেশ ভালো লাগছে। আর বাইকের স্পিড যেহেতু ভিডিও করতেছি তাই একটু কমিয়ে রেখেছি, সবাই ওভারটেক করতেছে। নর্মালি এখানে 80-90 টানলেও তেমন কোনো কিছু মনে হয় না, এবং সবাই এরকম টানেই যাচ্ছে, কিন্তু আমরা যেহেতু ভিডিও ধারণ করতেছি বিধায় আমরা এখন 70-60 এরকম টানে আছি, সেজন্য সবাই আমাদেরকে ওভারটেক করে চলে যাচ্ছে। আর এই জায়গায় আসলে বাইক ড্রাইভ না করলে এই ফিলিংসটা আসলে বোঝাতে পারবো না। আমার মনে হয় যে বাংলাদেশের যত রোড ঘাটে আমি বাইক ড্রাইভ করেছি এটা তার ভিতরে সর্বোচ্চ, সবচেয়ে বেশি স্মুথ মনে হয়েছে, এবং অন্যরকম একটা ফিলিংস। হ্যাঁ, আর রাস্তায় আসলে যেটা বলতেছিলাম, অনেকেই যাচ্ছে মাওয়াতে বাইকাররা, এই যে একটা গ্রুপ, তারা এখানে ফটোগ্রাফি করতেছে। ওই যে সামনে আর একটা গ্রুপ, রাস্তার ফাঁকে ফাঁকে এখনও কিছু কিছু জায়গায় কাজ চলতেছে। আর সামনে একটা বড় একটা বোর্ডে লেখা দেখতে পাচ্ছি, দেখি আমরা আসলে ওখানে কি লেখা আছে, কত দূর এসেছি। যেহেতু আমি এটাই ফার্স্ট আমার এদিকে আসা, কোনো কিছু চেনা নেই, জানা নেই, তো কাছাকাছি প্রায় চলে এসেছি। হ্যাঁ, মাওয়া, আর ওইদিকে গেছে হচ্ছে শ্রীনগর আর মুন্সিগঞ্জ। ঠিকই আছে, আমরা ডান দিকেই চলে আসলাম মাওয়ার দিকটাতে। আসলে 4 লেনের রাস্তা এটা, মাঝ দিয়ে বেশ কিছু সুন্দর সুন্দর ফুল গাছ লাগানো। আমরা বেশ কিছু দূর চলে এসেছি আবার,
এখানে আরেকটা বিলবোর্ড দেখতে পাচ্ছি, মাত্র 8 কিলোমিটার আছে, আর খুব তাড়াতাড়ি আমরা পৌঁছে যাব পদ্মা সেতুতে। আসলে এটা যে বাংলাদেশ আমার বিশ্বাসই হচ্ছে না, আমার বাংলাদেশ এত উন্নত, এতটা এগিয়ে গেছে, এত সুন্দর রাস্তাঘাট, আনবিলিভেবল, সত্যি সত্যি অন্যরকম একটা ফিলিংস, অন্যরকম অনুভূতি। আপনারা যারা এখনও এই রোডে আসেননি, আশা করি চলে আসবেন, অন্যরকম একটা ভালো লাগা কাজ করবে, আর নতুন এক ধরনের অভিজ্ঞতা পাবেন। হয়তো বা ভুলেই যাবেন যে আমি কি দেশে আছি না দেশের বাইরে আছি। এই তো আর অল্প কিছুক্ষণের মধ্যেই আমরা মাওয়াঘাটে পৌঁছে যাব। তো আমি শুনেছিলাম যে মাওয়াঘাট পাওয়ার আগেই একটা বড়সড় একটা বিল পাওয়া যায়, মনে হয় সেই বিলের উপরেই এখন চলে এসেছে। হ্যাঁ, এটাই সেই বিল, এটা বর্ষার সিজনে আরও অনেক বেশি সুন্দর থাকে। তো এখানে নামবো, আসলে এখানে নেমে অনেকেই ঘোরাঘুরি করতেছে বা এই বিলের সৌন্দর্য উপভোগ করতেছে, দেখি আমরা কিছু শট নিতে পারি কিনা। আপনাদের দেখাবো, পপুলার এখানে অনেকে আসবে। এই বিলের উপরে আমি বেশ কিছু ড্রোন শট দেখেছি, এজন্য নামলাম। যদিও আমাদের ড্রোন নাই, তো গিম্বল দিয়ে দেখি কিছু শট করা যায় কিনা। আর আমরা এখনো অবধি দেখেছি বাইকের টান ছিল 80-90-100 এর কাছাকাছি। কি অবস্থা, কেমন লাগতেছে? অনেক ভালো। আর এখানে তো দেখতেছি যে পাশে একটা সেই বিল, বর্ষার সিজনে মনে হয় অনেক সুন্দর লাগবে বিলটা। আচ্ছা, আমরা চলো এখন ওই পাশটা যাই, যা বিলটা বিলটা দেখা যায় কিনা দেখি। এই বিলটা মূলত বর্ষার পরপর খুব সুন্দর দেখায়, আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করতেছি। দেখেন কত বড় একটা বিল। আর আজকের ভিডিও যেহেতু অনেক বেশি বড় হয়ে যাচ্ছে, তাই আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আগামী পর্বে আপনাদেরকে দেখাবো পদ্মার সেই আসল সৌন্দর্য আর আমাদের সেই কাঙ্ক্ষিত ব্রিজটা। ভালো লাগলে লাইক করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন, আর মতামত কমেন্টে জানান।